সালমান ভাইয়া আমাদের তিনজনের রিভাইভ করে দাও না। বাবু আমি তোমাদের দুজনকে রিভাইভ করে দেবো, এই পিচ্চি বড়টাকে রিভাইভ করবো না। আরে সালমান, পিচ্চিকেও রিভাইভ করে দে না, তোর কাছে তো অনেক টোকেন আছে। এই দেখো তোমাদের দুজনকে রিভাইভ করে দিলাম। আরে সালমান ভাইয়া, এটা কেমন কথা, ওদের দুজনকে রিভাইভ করলে আমাকে রিভাইভ করলা না? রিভাইভ লাগবে, রিভাইভ লাগবে, এই নে রিভাইভ। আরে এমন করিস কেন, তোর কাছে তো অনেক টোকেন আছে, পিচ্চিকে রিভাইভ করে দে না। না আমি বড়টাকে রিভাইভ করতে পারবো না। পিচ্চি ভাইয়া টেনশন করে না, আমি রিভাইভ পেয়ে গেছি, আমি নিচে নেমে তোমাকে রিভাইভ করে দিচ্ছি। আরে বাবু তুমি পাগল হইছো, তুমি জোনের ভিতর কই যাও? পিচ্চি ভাইয়া সালমান ভাইয়া তোমাকে রিভাইভ করে নাই, আমি এখন জোনের ভিতরে যে তোমাকে রিভাইভ করে দেব। বাবু এই বড়টাকে রিভাইভ করতে গেলে তুমিও জোনে মরবা। আমি মরে গেলেও ভাইয়াকে রিভাইভ করে মারবো। গাইস বাবু আমাকে রিভাইভ করার জন্য এত জোনের ভিতর চলে গেছে, প্লিজ বাবুর জন্য হলেও এই ভিডিওতে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন। এই দেখো ভাইয়া তোমাকে রিভাইভ করে দিছি।